স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত এসেছি নতুন একটা এপিসোড নিয়ে, এবং এপিসোডের বিষয়বস্তুটা বাংলা রাজনীতি এখন সরগরম, একদম যুদ্ধকালীন তৎপরতা বা পরিস্থিতি শুরু হয়ে গিয়েছে। তার কারণ 2021-এর সবকিছু ঠিকঠাক চললে এপ্রিল মাসের মাঝামাঝি বা শেষের দিকে নির্বাচন হয়ে যাওয়ার কথা, বা নির্বাচন শুরু হওয়ার কথা যদি বেশ কয়েক দফায় হয়, আর তাই যদি হয় তাহলে তার অল্প কদিনই বাকি, সখানেক দিন বাকি বা মাস তিনেক বাকি। তো এই মুহূর্তে প্রত্যেক দলই নিজেদেরকে গুছিয়ে নিতে চাইছে, বিশেষ করে তৃণমূল এবং বিজেপি। এই মুহূর্তে যেন মূল লড়াইটায় তারা, বাম কংগ্রেস জোট একটা হচ্ছে এবারও বোঝা যাচ্ছে, কিন্তু এমনি সাধারণ মানুষ রাস্তায় কান পাতলে বা খবর কাগজ দেখলে বা টেলিভিশনের দিকে তাকালে কিংবা ডিজিটাল প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়ায় একটু সময় কাটালে বোঝা যাচ্ছে যে মূল লড়াইটা কিন্তু ওই এবারের নির্বাচনে হতে চলেছে, সেটা বিজেপি আর তৃণমূল কংগ্রেসে। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস আর বিজেপির প্রত্যেকটা বিষয়েই আচ্ছা লাগছে, কিছু না কিছু এপক্ষ বলছে ওপক্ষ বলছে। তার মধ্যে একটা বড় পয়েন্ট গিয়ে দাঁড়িয়েছে মনীষী, বাংলার মনীষীদের, মানে রবীন্দ্রনাথের কথা নরেন্দ্র মোদী বলছেন বা বিজেপি নেতৃত্ব বলছে, নেতাজি সুভাষচন্দ্রের কথা বিজেপি নেতৃত্ব বলছে, বা বিবেকানন্দের কথা বিজেপি নেতৃত্ব বলছে, এটা তৃণমূল কংগ্রেসের বোধহয় ভালো লাগছে না। তারা তাদের মতো করে খুঁত ধরছেন বিভিন্ন বিষয়ে, সাধারণ মানুষ বুঝতে পারছে কে ভুল করছে কে ঠিক করছে, প্রত্যেকেই বুঝতে পারছেন, কিন্তু রাজনৈতিক দল তাদের একটা নিজস্ব মত থাকতে পারে, সেই জায়গা থেকেই একটা বিরোধিতা চলছে দুপক্ষে। তো এই বিরোধিতা নিয়ে, মনীষীদের নিয়ে কথা বলার জন্যে তৃণমূল কংগ্রেস যেমন আক্রমণ করছে, তো তারই প্রেক্ষিতে এরাজ্যের বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কথা বলা শুরু করলেন, মনীষীদের উত্তর দিলেন যে মনীষীদের, মানে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিবেকানন্দ, এই তিনজনের নাম করে দিলীপ ঘোষ বললেন যে এরা কি একেবারে তৃণমূলের, এদের পেটেন্ট, এই নামগুলোর পেটেন্ট নিয়েছে তৃণমূল কংগ্রেস, আমাদের নেতারা তারা যখন এরাজ্যে আসবেন তারা এই মানুষগুলোর নাম নিতে পারবেন না, এরা তো দেশের মনীষী। আমাদের নেতারা, দিলীপ ঘোষ বলছেন, আমাদের নেতারা যে রাজ্যেই যান সেখানকার মনীষীদের নামে জয়গান করেন, এতে অস্বীকার করার কিছু নেই। এ রাজ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিবেকানন্দর মতো মনীষীরা জন্মেছেন, তো এ রাজ্যে যদি রাজনীতি করতে হয় বা যা কিছু করতে হয় তো এই মানুষগুলোকে, এই মনীষীদের কথা উচ্চারণ করব না, এই মনীষীদের গুণ গাইব না, এই মনীষীদের নাম নেব না, আর যদি নিই তাহলে না নেওয়ার কি আছে, মানে বিজেপির নেতারা এদের নাম নিতে পারবেন না কেন, এই মানুষগুলো কি সব তৃণমূল কংগ্রেসের পেটেন্ট, এমন টাইম বক্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। শুধু এটা বলেই তিনি থেমে থাকেননি, তিনি পাল্টা বলেছেন যে মনীষীদের নিয়ে তৃণমূল কংগ্রেস গত এত বছর ধরে রীতিমতো ব্যবসা করেছে, দোকান চালিয়েছে, বলছে মনীষীদের নামে তো দোকান চালিয়েছে, নেতাজির নামে, রবীন্দ্রনাথের নামে, বিবেকানন্দের নামে এখানে দোকান চালিয়েছে এতদিন, আমরা অন্তত, অর্থাৎ বিজেপি অন্তত এরকম দোকান চালায় না বা মনীষীদের নাম নিয়ে ব্যবসা করে না, মনীষীদের নাম সামান্য, আমরা রাজনৈতিক দল, আমরা একটু নাম নিয়েছি তাতেই আমরা নাকি মনীষীদের নিয়ে রাজনীতি করছি, এমনটা আদৌ নয়। মনীষীদের নিয়ে রাজনীতি করতে হয় না, বরং মনীষীদের কথাও আমরা বলছি, কারণ তাদের যোগ্য সম্মান যতটা দেয়া উচিত ছিল তা এ রাজ্যে হয়তো কেউ দেয়নি বা তৃণমূল কংগ্রেস দেয়নি, এই কথাটা কি আমরা বলতে পারবো না? তো সেই কথাটাই আমরা বলছি, তৃণমূল কংগ্রেস যেন এমন ভাব করছে যে রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ কিংবা নেতাজি সুভাষচন্দ্র বসু, এরা সকলেই যেন তৃণমূল কংগ্রেসের লোক, এমনটা নয়। এ রাজ্যের মনীষী বা এ দেশের মনীষী, তাদের নাম নেয়ার, তাদের কথা বলার, তাদেরকে স্মরণ করার, তাদেরকে সম্মান করার, শ্রদ্ধা জানানোর সমস্ত অধিকারই বিজেপির আছে বা তাদের আছে বলে দিলীপ ঘোষের দাবি। আজকের মতো স্বরূপ কথা এখানে শেষ, আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।